তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি, ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। भैया भैया भैया, हाँ आप जिस लड़की के पीछे रोज जाते हो ना, हाँ प्लीज मत जाया करो यार। क्यों, मैं तो जाऊंगा। भैया प्लीज मत जाया करो, मैं हाथ जोड़ता हूँ आपके। अच्छा चल ठीक है, मैं नहीं जाऊंगा, एक रात के लिए उसे मेरे पास भेज दे। बेबी वो मुझे बहुत परेशान करता है बेबी। भाई ये तूने क्या हाल बना लिया अपना, चल मेरे साथ, जा चुकी है वो। ओ मेरे दिल दे महल विच रहंदी है, मैनु छड़ के नहीं गई। সবই হয়েছে কেনা, এবার তুমি কও আমার কিছু লাগবো না তো তোমার নাই গেল। এইটা কেমন কথা হইলো, মানছে কইব কি যে বইয়ের লাইগা লয় না কিছু কাপড় মিশে নিজে। গতই দে আমার দিস তুমি তো লও নাই, এইবারই দে তুমি লইবা এইডাই আমি চাই। আশা দেহি সস্তার মধ্যে যদি পাইয়া যাই, আমার লুঙ্গি তোমার শাড়ি কিনবো দুইডাই। তোলা শাড়ি আছে আমার সস্তা যদি পাও, লুঙ্গির সাথে তুমি একটা জামা কিনা লও। সংসারে সুখ হয় না শুধু জামা কাপড় দিয়া, বউয়ের ভক্ত স্বামী লইব নইলে কিসের বিয়া। হইছে शम्मा है तो याद रखना, मैं भी हूँ परवाना। ओ जालिमा, ओ जालिमा। दोस्तों तोर गर्लफ्रेंड तो बिया आ गया था सेगा। बोलिस की? हाँ सीखा ने तो अनेक मानुष दावत दी से। कबे बिया? शुक्रवार। समस्या नहीं दोस्त, चल ना दोस्त, যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে না, তাহলে নিশ্চয়ই ওর মতামত নিয়ে বিয়েটা ঠিক হয়েছে, তো সেখানে আর আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে শুক্রবারে তো বিয়ে, তাই না? তাহলে ওর বাড়িতেও মানুষ আসবে, আমার বাড়িতেও মানুষ আসবে, তবে ওরটা বিয়ে খাইতে আসবে আর আমারটা আমার জানাজা দিতে। সম্পর্ক বদলে গেল একটি পর।
আমি ভিটা মাটি লইখা দিম তোমায় যদি পাই আতর গোলাপ চন্দন মারো বন্দর গায়ে ছিটাইয়া দাও সোয়া চন্দন এই আজ বিশ্ব মেরা মুন দেখ লাইন তেরে মুন দেখ লিখ কাটা গীত লিখ দেন ও লিখ মেরি দেখ সিফত তেরি সিফত তেরি হ্যাঁ কৃষ্ণ মেরি তেরি আমার সিঙ্গেল থাকাটা গর্বের জোড়া তো জোতাও হয় সিঙ্গেল পাসেঙ্গে বিপমিঙ্গল মানতে হবে বস, আমার বাপটা রাজা ছিল না, কিন্তু তার ছেলেকে রাজপুত্রের মতো বড় করেছে। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। আচ্ছা, জো বলোগে গো করুঙ্গি বাবা। পক্কা 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 মন বাবু বল, হাই মেরে বাবু, সোনা বল, ও মেরে সোনা, লাড লাডা, আরে মেরে লাড্ডু, প্যার জতা, উফ মেরে নোনা। আতর গোলাপ চন্দন মারো বন্দর গায়ে ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া। ও আল্লাহ দি অলমাইটি, আল্লাহ আল্লাহ, প্রোটেক্ট মি এন্ড গাইড মি, আল্লাহ আল্লাহ, টু ইওর লাভ এন্ড মার্সি। আমি সমঝ মে আয়া কে লালা, বাবা আমি বাড়িতে যাবো না বাবা, এখন তো দেশে যাইতে হবো বাবা, দেশের পরিস্থিতির অবস্থা, আমার তো চাকরি বাকরি নাই, দেশে গিয়ে কয়েকদিন থাকি, তারপর লকডাউন শেষ হইলে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজন আবার ঢাকা আসবো। বাবা আমার গ্রামে থাকতে ভালো লাগে না, আমার এখানে থাকতে ভালো লাগে, আমি এখানে থাকবো। বাবা এই বিল্ডিং এ আমরা 10 বছর ছিলাম বাবা। হরে বাবা, জায়গাটার প্রতি অনেক মায়া জন্মায়, কি ফারুক মিয়া হঠাৎ করে বাসা ছেড়ে দিলেন। দেশের যে পরিস্থিতি কি করবো, চাকরি বাকরি নাই, এখন এছাড়া আর উপায় নাই। প্রায় 10 বছর ধরে মেয়ে আমার বাড়িতে ছিলেন, বিষয়টা আপনি ভালো করে আমারে ভাঙ্গে বলবেন না। আসল কথা কি, বর্তমানে পেট চালাতে অনেক কষ্ট, বাসা ভাড়া দেওয়া না এই মুহূর্তে আমার পক্ষে আসলে অনেক কষ্ট। ঠিক আছে, আপনি খুব ভালো বাড়িতে এসেছিলেন, দেশের পরিস্থিতি যদি ভালো হয় আমি দোয়া করি আমার বাড়িতে আবার আপনি আসবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। লাখো মে তু এক হি জান জিগর হ্যায়, লাখো মে তু এক হি জান জিগর হ্যায়, বচকে রহনা রে বাবা, বচকে রহনা রে, বচকে রহনা রে বাবা, তুঝ পে নজর হ্যায়। এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জিরাতে পুষলাম পাখিরে, তুই যারে যা ওইরা যারে অন্য খাঁচাতে।